আসসালামু আলাইকুম আমার প্রিয় সপ্তম শ্রেণীর ভাই বোন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের দেখাবো সপ্তম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্টের উত্তরমালা তো চলো শুরু করি তোমাদের প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া ছিল চারটি এই চারটির মধ্যে প্রথম প্রশ্নটি ছিল ফসলের মৌসুম বলতে কি বুঝো তোমরা প্রশ্ন লেখার আগে উপরে শিরোনাম দিবা কৃষি ও জলবায়ু আমি আবার বলছি অনেকে প্রশ্ন করে যে ভাইয়া শিরোনাম কি দিব শিরোনাম দিবা কৃষি ও জলবায়ু এরপরে লিখবা ফসলের মৌসুম বলতে কি বুঝো এটার উত্তরে লিখবা একটি ফসল বীজ বোপন থেকে শুরু করে তার শারীরিক বৃদ্ধি ও ফুল ফল উৎপাদনের জন্য যে সময় নেয় তাকে ওই ফসলের মৌসুম বলে অর্থাৎ কোনো ফসলের বীজ বপন থেকে ফসল সংগ্রহ পর্যন্ত সময়কে সে ফসলের মৌসুম বলে বাংলাদেশের জলবায়ুর উপর নির্ভর করে বছরের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফসল জন্মে ফসল উৎপাদনের জন্য সারা বছরকে প্রধানত দুটি মৌসুমী ভাগ করা হয়েছে যেমন রবি মৌসুম এবং খরিফ মৌসুম তো এই হলো তোমাদের নং প্রশ্নের উত্তর এবার খনং তোমরা উপরে এখানে লিখবা খনং খনং দিয়ে লিখবা এখানে প্রশ্ন ছিল যে রবি মৌসুম ও খরিফ মৌসুমের পার্থক্য কি তো তোমরা প্রথমে উপরে এক লাইন লিখে নিবা যে রবি মৌসুম ও খরিফ মৌসুমের পার্থক্য হলো তারপরে নিচে এরকম একটি শখ বা শখের দুইটা ধাপ হবে এটা কলাম এ এটা কলাম বি এই কলামে লিখবা রবি মৌসুম এই কলামে লিখবা খরিফ মৌসুম এবার রবি মৌসুমে লিখবা আশ্বিন থেকে ফাল্গুন মাস পর্যন্ত সময়কে রবি মৌসুম বলে আর চৈত্র থেকে ভাদ্র মাস পর্যন্ত সময়কে খরিফ মৌসুম বলে রবি মৌসুমের প্রথম দিকে কিছু বৃষ্টিপাত হয় তবে তা কম খরিফ মৌসুমে বিশেষ করে আষাঢ় থেকে ভাদ্র মাস পর্যন্ত প্রচুর বৃষ্টিপাত হয় রবি মৌসুমে তাপমাত্রা ও বায়ুর আর্দ্রতা কম থাকে খরিফ মৌসুমে তাপমাত্রা ও বায়ুর আর্দ্রতা বেশি থাকে ব্যাস হয়ে গেল তোমাদের খ নাম্বারের উত্তর এবার আমরা যাব গোয়া নাম্বারে গ নাম্বারে প্রশ্ন বলছে মুরগির দেহের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানগুলো কি কি। তো এখানে তোমাদের পয়েন্ট লিখতে হবে কিছু না হলেও তিনটা পয়েন্ট লিখতেই হবে আমি পাঁচটা লিখেছি তোমরা চাইলে তিনটা লিখতে পারো তো প্রথমে লিখবা মুরগির দেহের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানগুলো কী কী এটার উত্তর মুরগি পালনে মুরগির খাদ্য হচ্ছে অত্যাবশ্যকীয় ও অত্যন্ত প্রধান বিষয় বসতবাড়িতে মুক্ত বা সারা পদ্ধতিতে পালন করা মুরগি খামারের বর্জ্য শস্য পোকামাকড় ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে তাই এরা পরিমিত সুষম খাবার পায় না তাই মুরগির পরিমিত সুষম খাদ্য নিশ্চিত করার জন্য পুষ্টি উপাদানগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে এক শর্করা শর্করা মুরগির দেহের জন্য অত্যাবশ্যকীয় একটি পুষ্টি উপাদান তাই মুরগিকে শর্করা জাতীয় খাবার যেমন গম ভুট্টা চালের খুদ চালের কুড়া গমের ভুসি ইত্যাদি খাওয়ানো প্রয়োজন এটার পরে তোমরা দুইয়ে লিখবা দুই পানি মুরগি প্রচুর পানি পান করে তাই মুরগির খামারে পানীয় ব্যবস্থা রাখা খুবই গুরুত্বপূর্ণ তবে বিশুদ্ধ পানি মুরগিতে মুরগিকে খাওয়াতে হবে তিন আমিষ মুরগির পর্যাপ্ত সরকরা খাবারের পাশাপাশি আমিষ জাতীয় খাবার যেমন সয়াবিন মিল তিলের খোল সরিষাল খোল শুটকি মাছের গুঁড়া প্রভৃতি খাওয়াতে হবে এই তিনটা লিখলেই তোমাদের হবে আমি যারা ভালো রেজাল্ট করতে চাও বেশি লিখতে চাও তাদের জন্য আরও দুইটা পয়েন্ট লিখেছি সেটা লিখবা ভিটামিন ভিটামিন সমৃদ্ধ খাবার ও শাকসবজি মুরগির দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই মুরগিকে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন খাবার খাওয়াতে হবে পাঁচ খনিজ লবণ মুরগির দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই মুরগিকে খনিজ জাতীয় খাবার যেমন খাদ্য লবণ হাড়ের গুঁড়া ঝিনুক ও শামুকের গুঁড়া ইত্যাদি খাওয়াতে হবে তো এই হয়ে গেল তোমাদের প্রশ্নের উত্তর ঘনং এবার দুই নাম্বারে একটি তোমাদের কাজ দিয়েছিল যে নির্ধারিত কাজ কাঁঠাল গাছ সম্পর্কে নিচের শখটি পূর্ণ করো তোমাদের এই পর্যবেক্ষণের বিষয়বস্তু এইটা শখে দেওয়া ছিল আর এইখানে এই যে এইগুলো তোমাদের শখে দেওয়া ছিল না তো তোমরা জাস্ট প্রশ্ন দেখে দেখে এরকম একটি শখ টানবা এখানে কলাম এতে লিখবা পর্যবেক্ষণের বিষয় আর তারপরে লিখবা গাছের বৈশিষ্ট্য এবার প্রথমে কনাম কি ধরনের উদ্ভিদ কাঠালে একটি ডি বিষ পত্রী কাঠ কাষ্টল বা শিরহরিত বৃক্ষ খ কাণ্ডের বৈশিষ্ট্য কাণ্ড শক্ত হলুদ রঙের এবং একুশ মিটার পর্যন্ত লম্বা গ বীজের বর্ণ বীজের বর্ণ বীজ হচ্ছে সাদা বর্ণ আমরা সবাই জানি কাঁঠালের আটি সাদা বর্ণের এরপর ঘ ফুলের বর্ণ ফুলের সবুজ বর্ণের হয় এরপরে উঙ্গ কোথায় কোথায় চাষ হয় সিলেট চট্টগ্রাম রংপুর গাজীপুর টাঙ্গাইল ময়মনসিং আরও চাইলে দিতে পারো ফ্যাকনা কেমন মাটিতে চাষ হয় পলি দোয়াশ বা অল্প লাল মাটির উঁচু জমিতে কাঁঠাল ভালো জন্মে তো বন্ধুরা এই ছিল তোমাদের কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্টের উত্তর মালা আশা করি তোমাদের একটু হলেও উপকার হয়েছে তোমরা ভিডিওটি কোন জেলা থেকে দেখছো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে আর পরবর্তী অ্যাসাইনমেন্ট উত্তরগুলো মিস করতে না চাইলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আমার চ্যানেল তো দেখা হচ্ছে পরবর্তী উত্তরপত্রে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ